ওই রিপোর্টে, একই রিপোর্টে শুরু করবে যে মিডিয়াবাজ শয়তান সাংবাদিক, সে শুরু করবে ওই মেয়েকে ছেলে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কোটেলে তুই খবর জোরপূর্বক ধর্ষণ করে, তুই যে ভিডিও দেখাইতেছিস 2 মিনিটের ক্লিপ, 2 মিনিটের ক্লিপের মধ্যে তুই ডাক্তার ইন্টারভিউ নিলি, ডাক্তার বলতেছে যে কোনো জোর জবরদস্তি সাইন নাই, তাহলে তুই ধর্ষণ পাইলি কই? তুই কই পেলে ধর্ষণ? তুই কি খোদা নাকি তুই এখানে উপস্থিত ছিলি? ছেলের বয়স নির্ধারণ করার বেসিস তাকে দেখলে কেমন মনে হয়? ছেলের বয়স নির্ধারণ করার বেসিস কাগজপত্র দিয়ে না, কোন ক্লাসে পড়ে সেটা দিয়ে না। তারা বলবে যে কাগজপত্র দিয়ে করা যাবে না, কারণ কেন, বাংলাদেশে কাগজপত্র 2 নাম্বারই করা হয়, কাগজপত্রের বয়স রিলায়েবল না। তাইলে মেয়ের বয়স নির্ধারণ করতে হবে কিভাবে? কাগজপত্র দিয়ে। ছেলের বয়স কাকে আমি দেখাবো ভাই? বিশ্বাস অবিশ্বাস করার কিছু না, আমি এখনই দেখাবো কোত্থেকে যে শুরু করবো। কলাবাগানের যে ঘটনাটা নিয়ে যে আলোচনা বা আলোড়ন শুরু হয়েছে, শুরুতে আলোড়নটা শুরু হয়েছে যে মেয়েটা মারা গেছে তার ন্যায় বিচার পাওয়ার স্বার্থে। এখন আমাদেরকে এই আলোড়নটা এবং আলোচনাটা চালিয়ে যেতে হবে যে ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ছেলেটা ন্যায় বিচার পাওয়ার স্বার্থে। মৃত্যুর ঘটনাটার পর মোটামুটি 2-3 দিন অতিবাহিত হয়ে গেছে এবং এতে করে আমাদের সামনে এখন ঘটনাটা বেশ পরিষ্কার, এখন লাইক 99% বোঝা যাচ্ছে সেখানে কি হয়েছে। তো শুরুতে যখন মেয়েটা ওই ছেলের বাসায় মারা গেছে রক্তক্ষরণে জনিপথে, সো এটা একটা কাইন্ড অফ গিভ অ্যাওয়ে, যেটা একটা ধর্ষণের ঘটনা সবাই ভাবছে, আমরাও ভাবছি, আমিও ভাবছি, নাথিং রং অ্যাবাউট ইট, সবাই ভাবছে এটা। তারপর যত সময় গড়াইছে তত ব্যাপারটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠছে যে না, এটা একটা কনসেনচুয়াল সেক্সের ঘটনা, সেই ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক ছিল, মেয়ে স্বেচ্ছায় ওই ছেলের বাসায় গেছে এবং শুরুতে যেই তথ্যগুলো প্রোভাইড করছে সেই মেয়ের মা এবং জড়িতরা সম্পূর্ণ আগে করা মিথ্যা তথ্য ওনারা প্রোভাইড করছে যেইভাবে কেস সাজানো যায় ওনাদের পক্ষে। তো পুরো ব্যাপারটা আস্তে আস্তে উইথ ইচ মিনিট পাসিং অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে গেছে। তো মেয়ের শুরুর দিকে পুরো মিডিয়াতে আসছে যে মেয়ে হচ্ছে কী জানি বলে গ্রুপ স্টাডি করতে গিয়ে রেপের শিকার হয়েছে 4-5 জন ছেলের হাতে, কারণ রক্তক্ষরণ হয়েছে। তো গ্রুপ স্টাডি করতে গেছে এই খবরটা মেয়ের মা ছড়াইছে, কেন, কারণ হচ্ছে মেয়ে একটা ছেলের বাসায় গেছে একা একা, ইজ্জত থাকে না, মুখ দেখানো যাচ্ছে না, রাইট? সো মেয়ের উপর চলে আসতেছে, তার মানে একটা কেস অফ কনসেনচুয়াল সেক্স বোঝা যাচ্ছে, মেয়ে তো জোর করে নেওয়া হয়নি, তো স্বেচ্ছায় গেছে। তো একটা ছেলের বাসায় মেয়ে কি কেন গেছিলো, কী কারণে গেছিলো, স্বেচ্ছায় গেছিলো, সুতরাং এটা তো ধর্ষণ না। এই জিনিসগুলো যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে এখন মিথ্যা দিয়ে কীভাবে মিথ্যার আবরণ, একটা জিনিস আপনাদেরকে একদম আমি জাস্ট শুরুতে আফ্রন বলে দিই যে সত্য প্রতিষ্ঠা করা খুবই সহজ কাজ, এবং মিথ্যা প্রতিষ্ঠা করা ব্যাপক মেন্টাল জিমন্যাস্টিক, ব্যাপক অ্যাক্রোব্যাটিক স্ট্যান্স, তারপর আপনার 3-ডাইমেনশনাল চেস খেলা লাগবে। আপনার মিথ্যা প্রতিষ্ঠা করতে গেলে প্রচুর, যে আপনার পলিগ্রাফ যেটাকে বলে, মানে লাই ডিটেক্টর আমরা সহজ ভাষায় বলি, পলিগ্রাফ যেভাবে কীভাবে মিথ্যা ডিটেক্ট করে জানেন, ওই যে আঙ্গুলের মধ্যে এরকম চিপ লাগায়, সেন্সর লাগায়, তারপর শরীরের বিভিন্ন অংশে সেন্সর লাগায়, চিপ লাগায়। তো যখন মিথ্যা বলে মানুষকে মিথ্যাটা ম্যানুফ্যাকচার করতে হয়, যেটা বললাম ব্যাপক মেন্টাল অ্যাক্রোব্যাটিক মেন্টাল জিমন্যাস্টিক করতে হয় আর কি। সো যখন মিথ্যা বলে মানুষ, তখন যখন চিন্তা করতে থাকে, ব্রেন কাজ করতে থাকে, একটা এক্সট্রা এফোর্ট দেওয়া লাগে ব্রেনকে, আবার হাত ঘামেন স্টাফ, ওইগুলো থেকে পলিগ্রাফ যেটা লাই ডিটেক্টর সেটা মিথ্যা নির্ণয় করে। মিথ্যা প্রতিষ্ঠা করতে গেলে কত রকম যে অ্যাক্রোব্যাটিক মুভ স্ট্যান্স দেখাইতে হয়, এটা আমি আপনাদেরকে এখনই দেখাবো, যে এখনই আমরা আলোচনায় উঠে আসবে এবং অলরেডি উঠে আসতেছে। মেয়ের মা এখন দেখাইতে হবে যে ঘটনা যেটা ঘটছে, আমরা শুরুতে এখন পর্যন্ত যেটা একদম লাইক ক্লিয়ার এস ডে লাইট এখন পর্যন্ত যেটা, যে উইথ এভিডেন্স, বেস্ট অন এভিডেন্স, ওই মেয়ে এবং ছেলের মধ্যে প্রেম ছিল, মেয়ে ওই ছেলের বাসায় যাবে ফাঁকা বাসায়, সেখানে গিয়ে তারা সেক্স করবে, সেটার জন্য মেয়ে বাসা থেকে বের হয়েছে, বের হয়ে মাকে সে ফোন দিছে, যেটা আমরা খবরাখবর থেকে উঠে আসছে, মাকে ফোন দিছে, মাকে ফোন দিয়ে সে বলছে যে আমি যাচ্ছি 12:30 বাজে, সে তার মাকে ফোন দিছে, সরি 12:30 থেকে 1:45 দিকে সে তার মাকে ফোন দিয়ে বলছে আমি কোচিং করতে যাচ্ছি। সো মেয়ের মা জানে, কিন্তু সে কোচিং করতে যাচ্ছে, মেয়ের মা এরকম জানে, মেয়ের মা দাবি করছে কি গ্রুপ স্টাডি করতে গেছে, কেন, কারণ মেয়ে কিন্তু একটা ছেলের বাসায় গেছে, সুতরাং সেটাকে এস্টাবলিশ করতে হলে ধর্ষণ কেস বানাইতে হলে, কারণ ওই যেটা বললাম মিথ্যাকে প্রতিষ্ঠা করতে হলে ব্যাপক অ্যাক্রোব্যাটিক অ্যাক্রোব্যাট হওয়া লাগবে, আপনার ব্যাপক জিমন্যাস্টিক হওয়া লাগবে। সো মেয়ের মা এটা বানাইছে কি গ্রুপ স্টাডি করতে গেছে, যা হোক সেই আলাপে পরে আসতেছি, যেটা ঘটনা যেভাবে ট্রান্সপারেন্ট, সে মেয়ে হচ্ছে মাকে ফোন দিয়ে বলছে আমি কোচিংয়ে যাচ্ছি, বলে ওই ছেলের বাসায় গেছে, গিয়ে তারা বিভিন্ন কর্ম, যৌনকর্ম সম্পাদন করছে, করতে গিয়ে সেইখানে তারা বিকৃত যৌনকর্ম করছে। নাও বিকৃত যৌনকর্ম, এটা ডাক্তারদের দাবি, ডাক্তাররা ভ্যাজাইন এবং অ্যানাস হইতেছে ইনভেস্টিগেট করে যেরকম সাইন পাইছে, সেটা হচ্ছে বিকৃত যৌনকর্মের সাইন, কোনো জোর জবরদস্তি সাইন কোথাও পায় না এখন পর্যন্ত ডাক্তাররা, নট ইন্টারনালি, ইন্টারনালি নট এক্সটার্নালি, রাইট? মেয়ের গায়ে কোনো সাইন নাই, এবং ইভেন ডাক্তার এমনও বলে নাই যে জনিপথে ও কোনো জোর করার কোনো সাইন আছে, বলছে বিকৃত
আচরণের সাইন আছে। নাও বিকৃত আচরণের সাইন কি সেটা ডিটেলস যায় না, এগেন তারা কেউই এখন পর্যন্ত ডাক্তাররা পুলিশ কেউই এখন পর্যন্ত বলতেছে না কোনো জোর জবরদস্তি সাইন আছে যে কারণে ধর্ষণ, মানে কোনো এভিডেন্স ইন্ডিকেট করতেছে না ধর্ষণ, মেয়ে স্বেচ্ছা ওইখানে গেছে গিয়ে তারা। নাও বিকৃত যৌনকাম কি করতে এখনকার পর্ন দেখে এখনকার সব এইগুলো আর এখন ছেলে মেয়েরা তারও বেশি ফ্যান্টাসাইজড এই বয়সে, রাইট? একটা হাজব্যান্ড ওয়াইফ হইলে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো আছে যে কিছুদিন আগে এখন প্রচুর ভিডিও আছে বাংলাদেশে অনেক কন্টেন্ট, আমি কিছুদিন আগে এক ডাক্তার ভিডিও দেখে আলোচনা শুনতেছিলাম 15 মিনিটের, উনি আলোচনা করতেছিল যে পর্ন দেখে এখনকার অনেক কাপড়ের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফকে নানান রকম বাধ্য করার চেষ্টা করে অনেক এই যে বিকৃত যৌনকাম করার ব্যাপারে, এগুলো নিয়ে বিভিন্ন পরিবার অশান্তি দেখা দিচ্ছে, সেটা নিয়ে এক ডাক্তারের 10 মিনিট ব্যাপী একটা ভিডিও বাংলাদেশের। সো এইগুলো এখন একটা সামাজিক ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, সেখানে এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে আরও বেশি এরা ফ্যান্টাসাইজড, রাইট? কারণ আপনি হাজব্যান্ড ওয়াইফ তো তারা ডেইলি বেসিসে করার সুযোগ পায়, তাদের মধ্যে ফ্যান্টাসিটা কম, আর ছেলে মেয়েরা তো লুকায় লুকায় করতে হয়, বছরে একদিন একটু সুযোগ পায়, বছরে একদিন ফাঁকা বাসা পায়, এই একদিন পাইলে যত রকম ফ্যান্টাসি আছে একসাথে শুয়ে শুয়ে হয়তো পর্ন দেখবে, দেখে প্রচুর ফ্যান্টাসি করার চেষ্টা করবে। সো পর্নের মধ্যে যত রকমের যে স্যাডোকিজম ম্যাসোকিজম আমি অনেক কিছু কিন্তু জানি, বিডিএসএম ডাজন্ট নেসেসারিলি মিন এনিথিং, আপনি যে কোনো এরিয়া সম্পর্কে আপনি যে কোনো আলোচনা তুললে আমি 5 মিনিট কথা টেনে নিতে পারবো, দুশ্চিন্তা করেন না। সো হ্যাঁ, যেখানে স্যাডিজম ম্যাসোকিজম বিডিএসএম এরকম নানান রকম বিকৃত কাম পর্নের জগতে করা হয়, তো সেগুলা এই যে এখনকার কাপড় এগুলো করার চেষ্টা করে। তো এই বয়সের একটা ছেলে মেয়ে মনে হচ্ছে অ্যাপারেন্টলি এখন পর্যন্ত যেহেতু ডাক্তার পুলিশ সকলেই বলতেছে তারা বিকৃত কামের সাইন পেয়েছে, কোনো জোর জবরদস্তির সাইন এক্সটার্নালিও পায় না ইন্টারনালিও পায় নাই, যেটা মনে হচ্ছে যে তারা হয়তো আমি জানি না বিভিন্ন ম্যাটেরিয়াল হয়তো ব্যবহার করছে, সাবস্টেন্স ব্যবহার করছে কিনা, ডিলডো ব্যবহার করছে কিনা না স্টাফ, তো যা হোক সেটা হয়ে এই এরকম ঘটনা ঘটছে। সো নাও আমাদের সামনে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্ত প্রমাণের ভিত্তিতে এদের চাপাবাজি না, মেয়ের মার মৌখিক দাবি, মেয়ের ফ্রেন্ডদের মৌখিক কী কী যে দাবি করবে এখন, আল্লাহ একবার এগুলো এখন আমরা ব্রেকডাউন করবো। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যপাত্রের ভিত্তিতে একেবারে ট্রান্সপারেন্ট একদম ব্যাপারটা, যেটা ফেয়ার একদম, যা সত্য সঠিক যেটা মনে হচ্ছে, কোনো শয়তানি নেই, এদের মতো মেন্টাল জিমন্যাস্টিক নেই আর কি, কথার টুইস্ট করা বানানো মোচড়ানো এগুলো বাদ দিলে ক্লিয়ার পিকচার যেটা আমাদের সামনে সেটা হচ্ছে ছেলে, আবার একবার রিপিট করে দিই কুইকলি, ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক, মেয়ে স্বেচ্ছায় ছেলের সাথে প্ল্যান করে ছেলের বাসায় গেছে, তারপর তারা স্বেচ্ছা যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে এবং সেখানে তারা যৌন সম্পর্কের ক্ষেত্রে নানান রকম বিকৃত কাম করতে গেছেন, তারা যদি এটা বিকৃত মনে করতো তারা তার করতো না, যা হোক যাই করতে গেছে, আমার ভেতরে ইন্টারনাল ব্লিডিং হয়েছে, সেখান থেকে মারা গেছে। না ইন্টারনাল ব্লিডিং হওয়ার পর 20 মিনিট খবরে খবরে যেমন আসছে, 20 মিনিট সেইখানে ব্লিডিং হয়েছে, ওই ছেলেটা ব্লিডিং থামানোর চেষ্টা করছে, তারা তার বোঝানো যে অবস্থা হবে এই মারাত্মক অবস্থায় পৌঁছবে, ওই ছেলে 20 মিনিট ধরে বাসার মধ্যে ছেলে মেয়ে নিজেরা ব্লিডিং থামানোর চেষ্টা করছে, 20 মিনিটের পরও তারা পারে নাই, তারপর এক্সট্রা এটার কি একটা ডাক্তারি টার্ম আছে মেডিকেল টার্ম আমি যাই না, যাই হোক, সো এক্সেসিভ ব্লিডিংয়ের ফলে মেয়ে হইতেছে জ্ঞান হারায় ফেলছে, ওই অবস্থায় ছেলে ভয় পেয়ে তখন মেয়ের মাকে ফোন দিছে, হাসপাতালে নিয়ে রওনা দিছে, এর মধ্যেই এক্সেসিভ ব্লিডিংয়ের ফলে মারা গেছে, এই হচ্ছে ঘটনা। মিডিয়া এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, অতীতে অনেকবার আলোচনা করছি, মিডিয়া মানে শয়তানের আখড়া, মিডিয়া মানে শয়তান অসভ্য জানোয়ার, এরা হইতেছে আপনার মিথ্যা, এই যে সমাজে মিথ্যা যেগুলো লাফাইতেছে ফেসবুক টেসবুকের মধ্যে লোকজন, কেন লাফাইতেছে মিডিয়ার কারণে, মিডিয়া এমনভাবে উপস্থাপন করতেছে মানুষের তো কী পরিমাণ এই এই এরা এরা লাইক করে, এর মধ্যে অনেকগুলো কিন্তু আছে লাইক করে, নারীবাদী টারিবাদী এগুলো নিয়ে আজকে কথা বলবো না আলাদাভাবে, শুধু ঘটনাটা বিশ্লেষণ করবো, ওখানে ঢুকলে আরও থামতে পারবো না। সো মিডিয়া কী করে, এগুলো অতীতে হাজারবার দেখাইছি প্রমাণ, আজকে আর বাদ দিলাম, এখন একটু দেখাই যে মিডিয়া কীভাবে জিনিসটাকে বলতেছে। একই ভিডিওতে আমি যে কয়েকটা ভিডিও দেখাবো, লাস্টে দেখাবো যে ডাক্তার ব্যাখ্যা করবে যে কী হয়েছে, এবং ডাক্তার ক্লিয়ারলি বলবে যে না কোনো জোর জবরদস্তি সাইন আমরা দেখি নাই, ডাক্তার বলতেছে জোর জবরদস্তি সাইন নাই, ওই রিপোর্টে একই রিপোর্টে শুরু করবে যে মিডিয়াবাদ শয়তান সাংবাদিক, সে শুরু করবে ওই মেয়েকে ছেলে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে, কই পেলি তুই খবর জোরপূর্বক ধর্ষণ করে, তুই যে ভিডিও দেখাইতেছিস 2 মিনিটের ক্লিপ, 2 মিনিটের ক্লিপের মধ্যে তুই ডাক্তার ইন্টারভিউ নিলি, ডাক্তার বলতেছে যে কোনো জোর জবরদস্তি সাইন নাই, তাহলে তুই ধর্ষণ পাইলি কই, তুই কই পেলি ধর্ষণ, তুই কি খোদা নাকি তুই এখানে উপস্থিত ছিলি, ডাক্তার বলতেছে কোনো জোর জবরদস্তি সাইন নাই, সে দেখেন রিপোর্টটা কেমনে শুরু করে। বৃহস্পতিবার দুপুরে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীকে বাসায় ডেকে এনে ধর্ষণের পর হত্যা করা হয়, এটা হচ্ছে তার মিডিয়া শুরু, আপনার মানুষকে তাহলে দিয়ে দিল কিনা মানুষের মধ্যে চিন্তাটা, আপনি যখন দেখতে বসবেন আপনি শুরুতেই দেখতেছেন যে ধর্ষণের পর হত্যা করা হয়, আপনার মাথায় কিন্তু সে চিন্তা অলরেডি ঢুকিয়ে দিছে, এগুলো কিন্তু স্ট্র্যাটেজি আছে, এরা কিন্তু জানে না তা না, এরা জেনে বুঝে স্ট্র্যাটেজিক ওয়েতে এই শয়তানিগুলো করে। একটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যদি কোনো মানুষের মাথায় কোনো একটা চিন্তা ঢুকাইতে চান আপনি সেটা উল্লেখ করে দেবেন শুরুতে, উল্লেখ করে দিলে ঢুকে গেল মাথায় চিন্তা, যেমন আমি আপনারা বলি যে আপনি এখন তাল গাছ নিয়ে ভাবেন না, এই যে আমি বললাম আপনি তাল গাছ নিয়ে ভাবেন আপনার মাথায় কিন্তু এখন তাল গাছ নিয়ে চিন্তা শুরু হয়ে গেছে, আর পৃথিবীতে কোটি কোটি জিনিস আছে তার মধ্যে আমি তাল গাছ শব্দটা উল্লেখ করছি, উল্লেখ করে আমি বললাম আপনাকে পিছন দিক দিয়ে শয়তানি করে এই তাল গাছ নিয়ে ভাববেন না, আপনি কিন্তু অটোমেটিক তাল গাছ ওয়ার্ডটা কানে দিয়ে ঢুকছে এবং মাথায় তাল গাছ নিয়ে চিন্তা শুরু হয়ে গেছে, রাইট? সো এগুলো হচ্ছে শয়তানি মিডিয়া, মিডিয়া শুরুতেই বলে দিল যে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করা হয়, এখন আপনি পুরো রিপোর্ট দেখবেন আপনার মাথায় ঘুরতেছে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে, এই যে পরে যে ডাক্তার বলবে একই রিপোর্টে ডাক্তারটি বলবে যে না তাকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় না, আপনার কিন্তু এখন এটা কান দিয়ে ঢুকবেন, যে শুরুতে সে আপনার মাথার মধ্যে একটা প্রিকনসেপশন ঢুকিয়ে দিছে,
ওটা নিয়ে এখন আপনি দৌড়াবেন, পাবলিকও দৌড়াবে, এটা একটা হিউম্যান ট্রেট। কিন্তু আমাদের দেশের মানুষ তো আরো মানে অন্য লেভেলের গান্ডু। আমাদের দেশে এইগুলো তো মানুষের সাধারণ লিমিটেশন, যে মানুষ এরকম একচেটিয়া ভাবে চিন্তা করে বা একটা প্রি কনসেপশন থাকলে ওখান থেকে বের হইতে পারে না। তার মধ্যে বাংলাদেশে তো বললে আরো কথা নাই, কি করে বেড়াইতেছে যেটা বললাম মেন্টাল জিমন্যাস্টিক যে চলবে এখন, সেটা এখন প্রমাণ দেবো। কী রকম থ্রি ডাইমেনশনাল চেস খেলবে, শূন্য বাতাসের মধ্যে গুটি চালবে এখন এরা। ওর ফ্রেন্ডরা হইতেছে ইয়ে করবে, এই যে ছেলে মেয়েগুলো তাদের ফ্রেন্ডরা হইতেছে আন্দোলন করতেছে শাস্তি চেয়ে। তো এগুলো নিয়ে গতকাল একটু আলোচনা করছি। ছেলের বয়স, ছেলের মেয়ে ক্লাসমেট, ছেলের বয়স 17 বছর, মেয়ের বয়সও 17 বছর, ক্লাসমেট যেহেতু, মানে অ্যাপারেন্টলি, আমরা তো কাগজপত্র দেখতেছি না, অ্যাপারেন্টলি দুইজন ক্লাসমেট। তো তারা একজনের বয়স প্রমাণ করবে ক্লাস দিয়ে, আরেকজনের বয়স ক্লাস দিয়ে প্রমাণ করা যাবে না। একজন বলবে যে সে এই ক্লাসে পড়ে 17 বছর বয়স। তো তুই যদি বেসিস হয় সে কোন ক্লাসে পড়ে সেটা দিয়ে তুই বয়স নির্ধারণ করতেছস, তাহলে দুজনের ক্ষেত্রে একই স্ট্যান্ডার্ড প্রযোজ্য না। মেয়ের ক্ষেত্রে বয়স দিয়ে নির্ধারণ করবে, ছেলের ক্ষেত্রে চেহারা দিয়ে নির্ধারণ করবে, ছেলে দেখতে কেমন, ছেলেরা দেখে মনে হয়েছে 21 বছর বয়স, যোকে দেখলে তো 21 বছর বয়স মনে হয়। আমি এটা কেটে রাখছি কিনা আল্লাহ জানে, একটা জায়গায় একটা ছেলে বলে যোকে দেখলে 21 বছর বয়স মনে হয়। ধর্ষক দিহান যার বয়স 21 বা 22 তাকে তার চেহারা দেখে বোঝা যায়। সো ছেলের বয়স নির্ধারণ করার বেসিস তাকে দেখলে কেমন মনে হয়। ছেলের বয়স নির্ধারণ করার বেসিস কাগজপত্র দিয়ে না, কোন ক্লাসে পড়ে সেটা দিয়ে না। তারা বলবে যে কাগজপত্র দিয়ে করা যাবে না, কারণ কেন, বাংলাদেশে কাগজপত্র 2 নম্বরই করা হয়, কাগজপত্রের বয়স রিলায়েবল না। তাইলে মেয়ের বয়স নির্ধারণ করতে হবে কিভাবে, কাগজপত্র দিয়ে। ছেলের বয়স কাকে আমি দেখাবো ভাই, বিশ্বাস অবিশ্বাস করার কিছু নেই, আমি এখনই দেখাবো। ছেলের বয়স ক্লাস দিয়ে নির্ধারণ করা যাবে না, ছেলের বয়স কাগজপত্র দিয়ে নির্ধারণ করা যাবে না। মেয়ের বয়স সে কোন ক্লাসে পড়ে সেটা দিয়ে নির্ধারণ করতে হবে, মেয়ের বয়স তার সার্টিফিকেট পাসপোর্টের কাগজপত্র দিয়ে নির্ধারণ করতে হবে। দিহানের বয়স 21 বছর আমরা খুব ক্লিয়ারলি জানি, ওর বয়সটা আগে গভর্নমেন্টের যাচাই করতে হবে যে আসল বয়সটা কত। পেপারে আমরা কিন্তু সবাই জানি যে ডকুমেন্টসে চেঞ্জ করা খুব সহজ, এখন ওর এজটা কার্বন ডেটিং বা তার বডির দাঁতের গঠন, শারীরিক গঠন দেখে বের করতে হবে। মেয়ের বয়স নির্ধারণ করতে হবে সে কোন ক্লাসে পড়ে এটা দিয়ে, ছেলের বয়স সে কোন ক্লাসে পড়ে এটা নির্ধারণ করা যাবে না। ডাবল স্ট্যান্ডার্ড কাকে বলে, এক একজনের জন্য এক এক স্ট্যান্ডার্ড। ছেলের বয়স চেহারা দেখে মনে হয় 21 বছর 22 বছর, আর 17 বছরের ছেলে বা হয়তো 17 না হলে কত হবে 18 হবে, ওটাকে ঠেলে বানাই ফেলছে 21-22 বছর বয়স। আর মেয়ের বয়সের ক্ষেত্রে চেহারা দেখে নির্ধারণ করা যাবে না, ওটা কাগজপত্র দেখে নির্ধারণ করতে হবে। বিশ্বাস হয় না, শোনেন, পাসপোর্ট আর সব ডকুমেন্ট নিয়ে যাতে তার মেয়ের বয়সটা যাতে ঠিকভাবে দেওয়া হয়, 19 বছর তার বয়স না 17 বছর। আমাদের একটা বুঝুন তো, ছেলের তাঁতের গঠন, শারীরিক গঠন দেখে বের করতে হবে বয়স, কাগজপত্র রিলায়েবল না, রাইট। মেয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য না, মেয়ের ক্ষেত্রে দাঁতের গঠন দেখে বয়স নির্ধারণ করা যাবে না, তাহলে যদি ধরা খেয়ে যায়। মেয়ের ক্ষেত্রে কাগজপত্র দেখে বয়স নির্ধারণ করতে হবে কেন, কারণ কাগজপত্রে 17 বছর মেয়ের প্রমাণ করা সম্ভব হবে এই কারণে। কিন্তু ছেলের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল না। আমাদের রেপ কেসে আমরা যেটা জানি, ঠিক আছে, যে ফাউন্ড গিলটি আনটিল প্রুভেন, ফাউন্ড গিলটি আনটিল প্রুভেন, কি যে ইংরেজি গুলো পোলা নিজেই জানে জায়গা। কোন দুনিয়া আসছ ভাই তুই, দেখো এই নিয়মে কোন দুনিয়া চলে, কোন দুনিয়া এই নিয়মে চলে। আমি বললাম না এদেরকে, এদের শয়তানিগুলো হইতেছে কি, যেটুকু শিক্ষিত টাইপের ভাব ধরবে, মানে ভাব ধরবে, অনেক জ্ঞানী ভাব ধরবে। যেমন ওই যে মেয়ে অনেক কার্বন ডেটিং ওয়ার্ড ইউজ করলো, মানে আপনি তো শুনে কিন্তু আপনি টাস্ক লিয়ে গেছেন, আরে বাবা এই মেয়ে তো অনেক জেনে বুঝে কথা বলতেছে, ব্যাপক শিক্ষিত। এই ছেলে আবার ওই যে এক লাইন বলে দিল। আমরা জানি রেপের ক্ষেত্রে কি যে ইংলিশ করলে এখন তো মনে করতে পারবো না জায়গা, সে মানে সে জানে এটা একটা এক্সিওম, এটা প্রতিষ্ঠিত একটা এক্সিওম যে রেপের ক্ষেত্রে আবার আলাদা নিয়ম আছে, ফাউন্ড গিলটি আনটিল প্রুভেন। আচ্ছা ওই যে একটা কথা আছে না যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, ওটারে সে এখন বানাবে তার মতো করে, আইন দুনিয়া সব তাদের মতো করে হইতে হবে। তথ্য প্রমাণ উপাত্ত কোনো খাওয়া নাই, তারা তাদের গোল পোস্ট নির্ধারণ করে রাখছে যে ওই ছেলেরা ফাঁসি দিব। এখন ছেলে মেয়ে যদি স্বেচ্ছায় সম্পর্ক জন্য সব না, তারা এখন ওই যে বললো না মেন্টাল জিমন্যাস্টিক চলবে এখন। তো ভাই তোর যদি এই যদি তুই কোথাও যে কই জানি পাইছস, আমরা জানি যে ফাউন্ড গিলটি আনটিল প্রুভেন রেপের ক্ষেত্রে শুধু, অন্যান্য সব ক্ষেত্রে আদালতের নিয়ম সারা পৃথিবীর, সভ্য পৃথিবীর, সারা পৃথিবীর নিয়ম হয়েছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। হেতে এটা বানাইছে ধর্ষণের ক্ষেত্রে অভিযোগ তুললে নাকি গিলটি, আমি যদি এখন বলি আপনি ধর্ষক, এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি ধর্ষক না, কারণ আপনি গিলটি হয়ে গেছেন আনটিল প্রুভেন ইনোসেন্ট হয়ে যায় বলার দাবি। তো আমি যদি এখন দাবি করি ছেলের ব্যাপারে তুই ধর্ষক, এখন প্রমাণ করতে ধর্ষক না, তুমি মাত্র আমাদেরকে নিয়ম শিখাইলি যে ধর্ষণের বেলায় আমরা জানি কি নিয়ম, ফাউন্ড গিলটি আনটিল প্রুভেন, আনটিল প্রুভেন না আনটিল ইনোসেন্ট কি কইলো জায়গা। তো তুই তো ধর্ষক, তাহলে এখন প্রমাণ কর তুই যে ধর্ষক না। সো এই যে শয়তানগুলো যেটা বললাম না, মিথ্যাকে প্রতিষ্ঠা করতে গেলে যে কত রকম মেন্টাল জিমন্যাস্টিক করতে হবে রে ভাই। এই যে দেখেন না যে মেয়েরা বন্ধু বান্ধবী মিলে কি বলতেছে, মেয়ের মা টুইস্ট ঘটনা, এক একবার মেয়ের মা দাবি করে মেয়ের মা নাকি ওই ছেলেকে চিনেই না। এখন শুনতেছি যে মেয়ের মা খুব মানে চিনো না মানে খুব ভালো করে জানে, ছেলে তো ফোন দিছে ওই মেয়ের মাকে। এই মহিলার সাথে যদি এই ছেলের কোনোদিন কথাবার্তা না হইতো আগে, তাহলে জীবনে ফোন দিত না, আর ক্রেজি তো আন্টিকে ফোন দিছে আর কি, আন্টি এই অন্য নাকি মেয়েটার নাম, যে আন্টি অন্যার অবস্থা ভালো না,
আন্টির সাথে যোগাযোগ কথাবার্তা আছে। এখন মহিলাও যেটা বললাম, মিথ্যা প্রতিষ্ঠা করা তো সহজ কাজ না। মহিলা এখন প্রথম একবার বলতেছে যে এই ছেলের সাথে কোনো পরিচয় নেই, জানাশোনা নাই, গ্রুপ স্টাডি করতে ছেলের বাসায় গেছে। কেন? কারণ ওই মেয়ের মেয়ে কিন্তু মেয়ের মাকেই ফোন দিয়ে বলছে যে আমি কোচিং করতে যাচ্ছি। এখন মেয়ের মা তো মেয়েটা মেয়েকে বাঁচাইতে হবে, কারণ মেয়ে তো স্বেচ্ছায় গেছে ওই বাসায়। এখন নাম দিচ্ছে গ্রুপ স্টাডির নামে, গ্রুপ স্টাডির নামে ওই মেয়েকে প্রলোভন দেখায়, ওই যে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে এই মিথ্যাগুলো তো এইভাবে প্রতিষ্ঠা করতে হয়। ওই মহিলা কেস দাঁড় করাইতেছে এখন ওইভাবে করে। সো এরা এই মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য একেবারে খুব বান্ধা কিছু ভাষা আছে, নির্লজ্জ ন্যাকারজনক কিছু টেমপ্লেট আছে, ওই টেমপ্লেট ব্যবহার করতেছে। ওরা আগে থেকে পরিকল্পনা করে রাখছিল যে খালি বাসা আমরা নিয়ে এসে ওকে ইচ্ছে মতো ইউজ করবো। কোনো তথ্য নাই, প্রমাণ নাই, যুক্তি নাই, কিছু নাই, ফাট করে বলে বসলো যে আমার মেয়েকে ষড়যন্ত্র করে, আমার মেয়েকে ধর্ষণ করার জন্য ওরা পরিকল্পনা করে। কোনো তথ্য প্রমাণ কিছু নাই। ওনার মনে হয়েছে উনি এই ভাষায় কথা বললো, যে শুরুর দিকে মিডিয়া বাদছে দাবি করে ফেললো মেয়েকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। একই ভিডিওতে ডাক্তার বলতেছে যে ধর্ষণের কোনো আলামত নাই, সে সে ওখানে ইয়ে ছিল, সে ওরাকল মিডিয়া বাজার, সেই যে কী জানি বলে সাংবাদিক, সে ওরাকল ডাক্তার বলতেছে ধর্ষণের কোনো আলামত নাই, হেতে রায় দিতেছে যে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। যে মহিলা রায় দিতেছে যে খালি বাসায় প্ল্যান করে, না আপনি যত সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করেন সত্য তো মিথ্যা হয়ে যাচ্ছে না। আমরা তো এমন করে অলরেডি আমরা বুঝে গেছি ঘটনা কী ঘটছে। প্রধানমন্ত্রীর কাছে এখন দেখি উনি কী দাবি ওনার। আবেদন প্রধানমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে এবং দেশবাসীর কাছে, যা আমার সঠিক বিচার চাই আমার মেয়ের জন্য। হ্যাঁ একেবারে, আমরা আন্টি আপনার সাথে একমত, আমরা সরকারের কাছে এবং দেশবাসীর কাছে সঠিক বিচার চাই, আপনার মেয়ের জন্য না, আমরা সঠিক বিচার চাই দিহানের জন্য। কারণ দিহান নির্দোষ মনে হচ্ছে, বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। ওর পক্ষে কাউকে কথা বলার জন্য পাওয়া যাবে না, কোনো সমস্যা নাই, কাউকে না পাওয়া না যাক, এগুলো লাইকগুলো লাইক পাওয়ার জন্য ফেসবুকে আইসা যেইভাবে যেভাবে বললে লাইক পা হিট হওয়া যায় ওরা বলতে থাকুক, সমস্যা নেই, আমি বলে যাবো আমার সত্য, যেটা সত্য সঠিক সেটার পক্ষে বলে যাবো, কোনো সমস্যা নাই। এই যে এখন লাস্টে দেখায় আর কি ডাক্তারের বক্তব্য শোনেন, তার জনিপদ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং পাশাপাশি তার যে পায়খানার রাস্তা আছে সেই রাস্তা দিয়েও রক্তক্ষরণ হয়েছে। দুই জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ার জন্য সে মৃত্যুবরণ করছে, হাইপোভলেমিক শকে মারা গেছে, না ওই জোরাজুরি কোনো আলামত পাইনি আমরা। যারা ডাক্তার, ডাক্তার বলতেছে ধর্ষণ না, ডাক্তার বলতেছে ধর্ষণ আলামত পাই নাই, সাংবাদিক মিলে এবং মেয়ের মা মিলে এবং এই যে এর ফ্রেন্ডরা ফেসবুকের কিছু লাইকখোররা মিলে এবং কিছু 10 মিনিট স্কুলের কী কী আছে না, সাকিব বিন রশিদ, এরা মিলে ধর্ষক বানায় ফেলতেছে। তথ্য প্রমাণ কোনো কিছু এদের সাইডে নাই, এরা 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 বানাইতে হবে এদের, কারণ এখন ওরা নাটক করতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি লাইক করে, এই তো একটা লাইক খাওয়া পাওয়ার সুযোগ এবং কাম দেখানোর সুযোগ, রাস্তাঘাটে নেমে গেছে ওই যে এর ফ্রেন্ডরা ও ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড মারা গেছে, এটাই হয়েছে তাদের জন্য এনাফ। এখন আমার ফ্রেন্ডের পক্ষে আসলে এটাই বিচার, আমার ফ্রেন্ডকে, আমার ফ্রেন্ড একটা বাসায় স্বেচ্ছায় ইয়ে করতে গিয়ে ইয়ে হয়েছে, মারা গেছে, এখন কাউকে না কাউকে তো ফাঁসাইতে হবে। ওই ছেলের ছেলে দুনিয়ার মধ্যে ফাঁসানোর জন্য কে আছে এই দুনিয়ায়? ছেলে তো, ছেলেরা ফাঁসাইতে হবে। যদি ছেলেরা ফাঁসানো যায় তাহলে ন্যায় বিচার, যদি ছেলেরা ফাঁসানো না যায় তাহলে আর ন্যায় বিচার হচ্ছে না। প্রথমে তাদের ন্যায় বিচারের সংজ্ঞা নিজের পক্ষে আসতে হবে। মহিলা বললেন আমি ন্যায় বিচার চাই আমার মেয়ের জন্য, আমি ন্যায় বিচার চাই বলার সাহস নাই, কারণ ন্যায় বিচার করলে ওনার পক্ষে আসবে না, এই জন্য আমি ন্যায় বিচার চাই আমার মেয়ের জন্য। ভাষা বোঝেন না। এবার পুলিশের তদন্তকারী পুলিশ কর্মকর্তার ভাষ্য শুনি, কি ফাইন্ডিং দেখি। শ্রুথাল রিপোর্টে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে রমনাজনের ডিসি। তাদের পারস্পরিক যে সম্পর্কের ভিত্তিতে এবং সম্মতির ভিত্তিতে মেলামেশা হয়, মেলামেশার পরে এটা হচ্ছে ওভার ব্লিডিং হয়, ব্লিডিং এর কারণে সেন্সলেস হয়ে যায়, তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়েছে। ওকে, এইসে পুলিশের এখন পর্যন্ত ফাইন্ডিং, তাদের মধ্যে সম্পর্ক ছিল, মেলামেশা ছিল এবং সেখানে তারা সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপন করছে, সেখানে ব্লিডিং হয়েছে, হওয়ার পর মারা গেছে, রাইট? এই হয়েছে এখন পর্যন্ত ফাইন্ডিং। যে ঘটনা শুরুতে মনে হয়েছিল যে এখানে একটা ধর্ষণের ঘোষণা করছে এবং সবাই রাইটলি সেটা নিয়ে পিপল এভরিওয়ান কেম আউট এবং এটা নিয়ে সবাই কথা বলছে যে ধর্ষকের ফাঁসি চাই বা ধর্ষকের শাস্তি চাই। এবং দুদিনের মধ্যে ঘটনা মোটামুটি এখন পানির মতো দিবালোকের মতো পরিষ্কার, ছেলেটা নির্দোষ। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আমার মনে হচ্ছে না এই জিনিসটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ সম্ভাবনা আছে। সো এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ছেলেটা নির্দোষ, এখন ছেলেটার ন্যায় বিচার পাওয়ার পক্ষে আমাদের সকলকে কথা বলতে হবে। তো এই যে এইগুলা লাইকখোর হিটখোর এবং এই শয়তান যেগুলো নামছে অলরেডি, যে কারণ একটা মেয়ের পক্ষ নিয়ে কথা বলতে হবে, এদের আগের গোলপোস্ট ঠিক করা থাকে যে কে দোষী, কে নির্দোষ, কী ঘটছে না ঘটছে, কী এভিডেন্স, কোনো কিছু বলা নেই, তারা ওই গোলপোস্টে বল ঢুকাইতে হবে। সো এরা যে গোলপোস্ট ঠিক করে রাখছে, এরা ওই গোলপোস্টে দৌড়াইতে থাকবে। তো এই অসভ্যই তো জানোয়ার বিরুদ্ধে আপনাদেরকে ফাইট করতে হবে এবং এরা লাইকখোরগুলা হিটখোরগুলা লাইক পাওয়ার জন্য গ্ল্যামারাস মেয়ের পক্ষে কথা বলা, ধর্ষণের বিরুদ্ধে কথা বলা, ধর্ষণ না হলেও ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে হবে এই জন্য। সো এরা যে গ্ল্যামার করার জন্য, গ্ল্যামার মারানোর জন্য লাইকখোর হিটখোরগুলা যে নামছে, এদের জন্য তো ব্যাপারটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। ওই যে আমাদের একটা গল্প পড়ছিলাম না ছোটবেলায়, আমাদের যে কী পড়াইছে কেন পড়াইছে আমি জানি না, কোনো শিক্ষা আমরা পাই নাই। ওই যে গল্প পড়ছিলাম না যে বাচ্চারা হইতেছে ব্যাং পানিতে ব্যাং খেলতেছে, ব্যাং কে হইতেছে পাথর ছুটতেছে, ব্যাংগুলা মারা পড়তেছে। পরে যে প্রবীণ একটা ব্যাং উঠে এসে বললো যে তুমি কেন পাথর ছুটতেছো, তখন বাচ্চাটা বললো আমি খেলতেছি। তো পরে প্রবীণ ব্যাংটা বললো যে তোমার জন্য যেটা খেলা আমাদের জন্য সেটা একটা জীবন মরণ ব্যাপার।
সো এই লাইক কর হিট করু হিট করগুলা লাইক হিট পাওয়ার জন্য এসে গোলপোস্ট সেট করে রাখছে যে আমি মেয়ের সাইড নিব, ছেলের বিরুদ্ধে কথা বলবো, ছেলে দোষী হোক নির্দোষ হোক, সেটা গোলপোস্ট ঠিক করে এখন অ্যাক্টিভিজম লাইক খাওয়ার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতেছে। কিন্তু এই এই অসভ্যতরদের কাছে যেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটা ছেলের জন্য সেটা জীবন মরণ ইস্যু। তো যাক এরা করুক, আপনাদেরকে আমার আহ্বান, প্লিজ এত খুশি হইলে হয় না আসলে সত্যি কথা বলতে। আপনি যখন আপনি বুঝে গেলেন, আপনি কনভিন্সড হয়ে গেলেন যে ছেলেটা সম্ভবত নির্দোষ, তখন আপনি এই যে চুপ করে যাওয়া উচিত না, কারণ আপনি কিন্তু শুরুতে চুপ করে যান, আপনি কিন্তু শুরুতে মেয়েটার পক্ষে একটা স্ট্যাটাস দিয়ে ফেলছেন। সো আপনার এখন রিডিম করা উচিত নিজেকে। আপনি যখন বুঝে গেলেন যে আমি তো স্ট্যাটাসটা ভুল দিয়ে ফেলছিলাম, অথবা ছেলেটা নির্দোষ, আপনি স্ট্যাটাসও জান নাই, ছেলেটা নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, মব কালচার চলতেছে এখানে, মব জাস্টিস অসভ্যতা আমি চলতেছে, ইউ শুড কাম আউট অ্যান্ড স্পিক আউট। এটা আপনি ভিকটিম হন বা না হন, এটা আপনার নৈতিক দায়িত্ব, আপনার উপর, এটা আপনার উপর। আপনার চোখের সামনে একটা মানুষকে এইভাবে জীবনের তো জীবনটা ধ্বংস করে দেওয়া হবে তার, আপনি চুপ করে থাকবেন? শুধু নৈতিক দায়িত্ব যদি না হয়, আপনি কি ভাবেন আপনি এখান থেকে সেফ, আপনি একদিন মারা খেয়ে যাবেন না? যে আমাকে গতকালকার এপিসোডটা করার পর একজন আমাকে ইনবক্স করছে, ইনবক্স করে এরকম বললো আর কি, যে ভাই আমার এরকম একটা প্রেমের সম্পর্ক ছিল, পরে ব্রেকআপ হওয়ার পর মেয়ে সারা এমন আমার নামে কথাবার্তা বলে বেড়াইছে এবং সকলে বিশ্বাস করছে, এবং সেটা স্বাভাবিক, এই নাটক খুলগুলো একটা মেয়ে মুখ খুলে যাই বলবে সেটাই বিশ্বাস করবে, রাইট? এটা তো আমরা এতক্ষণ ধরে কি আলোচনা করলাম। তো সে বললো আর কি যে ভাই ভাগ্য ভালো যে আমি তার সাথে ফিজিক্যালি ক্লোজ ছিলাম না, ফিজিক্যালি ক্লোজ থাকলে সে আমার নামে যে কী কী অভিযোগ আনতো, হ্যারাসমেন্ট রেপের অভিযোগ তুলে বসে থাকতো, তো ফিজিক্যালি কখনো ক্লোজ হয়নি, দেখে সে এই ক্যাপাসিটি সুযোগটা সে পায় নাই আমার বিরুদ্ধে অভিযোগ তোলার, পাইচা গেছি। তো সে বলতেছে এখন আমি আর এই ঘটনার পর কোনো ধরনের রিলেশনশিপে যাওয়ার সাহস পাচ্ছি না। সো একটা মেয়ে যখন নির্যাতিত হয় বা না হয়, তার সাথে যাই হোক, সে ফেসবুকে সে স্ট্যাটাস দিয়ে আর সাহস রাখে, একটা ছেলে সাহস রাখে না, সে ইনবক্সে এসে গোপনে আমাকে দুঃখের কথাটা বলে। একটা ছেলে ফেসবুকে এসে তার হ্যারাসমেন্টের স্টোরি বলার কারণে সে ভাত পাবে না। আপনি একটা মেয়ে পোস্ট দিলে ভাইরাল, সকল নাটকবাজগুলো নেমে পড়বে শেয়ার করার জন্য, দেখাইতে হবে খুব কামলা, খুব কাজ, একেবারে নারীবাদী, সে একেবারে মানবতাবাদী, বুঝলেন না, সেটা দেখাইতে গ্ল্যামারাস, খুব গ্ল্যামার নারীর পক্ষে কথা বলা। একটা ছেলে যদি নির্যাতনের কোনো দেখছেন কোনোদিন কোনো ছেলে কোনো মেয়ের দ্বারা নির্যাতন নিপীড়িত হয়েছে, এগুলো নিয়ে স্ট্যাটাস দিতে বা ভাইরাল হইতে, প্রথমত তারা স্ট্যাটাস দেয় না, কেন? কারণ এরা জানে না ভাইরাল হবে। সো হয়তো কোনো ছেলেরা দুই চারটা হয়তো স্টোরি লিখছে দুঃখের কথা, তাদের কেউ শেয়ার দেয় না এবং লেখেও না এই কারণে, কারণ এই তো এই যে না আমার ইনবক্সে বলে দুঃখের কথা যে ভাই এই অবস্থা। তো এই অসভ্য দেশের মধ্যে দেখেন, এখানে কোনো ছেলে মেয়ে বলে কোনো কথা না, ন্যায় বিচারের প্রশ্নে যে ন্যায় বিচার চাই আমি, সেই ন্যায় বিচার আমি ন্যায় বিচার দাবি করবো, সেই ন্যায় বিচার দাবি করতে গেলে সেটা যদি ছেলের পক্ষে যায় ছেলের পক্ষে, মেয়ের পক্ষে যায় মেয়ের পক্ষে, মেয়ের পক্ষে গেলে ন্যায় বিচার দাবি করবো অ্যাজ সুন অ্যাজ মেয়ের পক্ষে যাচ্ছে। যখনই আমি দেখলাম যে এখন ন্যায় বিচার দাবি করলে মেয়ের পক্ষে যাচ্ছে না, এখন এটা ছেলের পক্ষে চলে যাচ্ছে, সাথে সাথে আমি নাটক বন্ধ করে দিই, আর কথা বলবো না, কারণ এখন দেখা যাচ্ছে এখন যদি আমি ন্যায় বিচার দাবি করি এটা দিহানের পক্ষে যাচ্ছে, অন্যের পক্ষে যাচ্ছে না, সুতরাং এখন আমি চুপ। এতটা কলুষিত মানসিকতা নিয়ে আপনারা কেমনি ঘুমান?